আসসালামু আলাইকুম চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম বাস চাপায় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থী বিক্ষোভে রাজধানীর বিভিন্ন সড়ক অচল দোষীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি ঢাকায় সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক বুধবার থেকে কার্যকর আগামী কালকে থেকে 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত বিএনপি রাজপথ না ছাড়ার ঘোষণা বিএনপি আইনি জটিলতা তৈরি করেছে বলছে আওয়ামী লীগ করোনা নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে সতর্ক বাংলাদেশ 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ ও নো ভ্যাকসিন নো সার্ভিস চালুর সিদ্ধান্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যু শিক্ষকদের শিক্ষক ভাষার সংগ্রামী ও নজরুল গবেষকের মৃত্যুতে সারা দেশের শোক এবং চট্টগ্রাম টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান টাইগার ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ এছাড়া নিটো টাটা বিশেষ সংবাদে থাকছে রোমানিয়ায় কারাগারে কয়েদীদের থিয়েটার মঞ্চায়নের খবর কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনো আসি এবারে পুরো সংবাদ সোমবার রাতে বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজধানী জুড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা রামপুরা আসাদ গেট নীলক্ষেত উত্তরা সহ বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেয়ায় জনজীবন স্থবির হয়ে পড়ে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা মিথিলা নাজনের রিপোর্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের গাড়ি চাপায় 24 নভেম্বর নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যু হয় প্রতিবাদে মঙ্গলবার সকাল 10টা থেকে রামপুরার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ রাজধানীর প্রায় সব এলাকার শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে যার কারণে আমাদের আজকে আবার রাস্তায় নামতে হয়েছে রায়দা বাসের সাথে সমস্যা হচ্ছে কি আমাদেরকে আমাদের কিছু স্টুডেন্টদেরকে ওরা আরো আগে ধাক্কা দিয়ে নামাই দিয়েছে ওনারা হাফ ভাড়া নিতে চায় না ওরা অনেক ধরনের মিসবিহেভ করছে তাদের দাবি সড়কে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার করা পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরে আনা আমাদের দাবি একটাই নিরাপদ সড়ক চাই আমাদের দাবি এই এই হত্যার সর্বোচ্চ বিচার হোক রায়দা তো মানে কথাই নাই রায়দা বলে কি যদি হাফ পাস চান তাহলে এই বাসে উঠবেন না আরো কত এই খারাপ ব্যবহার করে দূর থেকে যদি আমাদের ইউনিফর্ম পরা অবস্থায় দেখে আমাদের সেই বাসগুলোতে তোলা হয় না এটা হচ্ছে প্রথম বিষয় আমাদের বাসগুলোতে তোলা হলেও আমাদেরকে হাফ ভাড়া হিসেবে আমাদেরকে নেওয়া হয় না গাড়ির লাইসেন্স চেক করা এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীরা সে সময় পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে লাইসেন্স নেম প্লেট ঠিক না থাকায় সেগুলো আটকে দেয় শিক্ষার্থীরা প্রত্যেকটা নাগরিকের যদি নিজের গাড়ির লাইসেন্স নিজের কাছে ক্যারি করার দরকার হয় প্রশাসন যদি তাদের লাইসেন্স দেখতে চায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে পুলিশের লাইসেন্স কেন বাসায় থাকবে এখন তো কোনো গাড়ি হয় না হাঁটতে হাঁটতে চলতে উত্তরে যাবো আমি মালিবাগেতে হাঁটতে আসি দুর্ভোগে আছি আমরা আসলে জনগণ অনেক দুর্ভোগে আছি কিন্তু আসলে এরপরেও আমরা আসলে মানে এটা ন্যায় বিচার চাই শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়ার দাবি সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য এবং তা প্রজ্ঞাপন আকারে আনার দাবি শিক্ষার্থীদের মিথিলা নাসরিন চ্যানেল আই ঢাকা বুধবার থেকে ঢাকায় বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা অর্ধেক ভাড়ার সিদ্ধান্ত নিয়েছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে সাপ্তাহিক ও সরকারি ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির দিনে অর্ধেক ভাড়া কার্যকর হবে না রোকসানা আমিনের রিপোর্ট ডিজেল সহ তেলের দাম বাড়ার কারণে গণপরিবহনে ভাড়া বেড়ে যাওয়ায় বাস ভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সমিতির মহাসচিব। আমরা স্থির করেছি ছাত্রদের যে দাবি সেই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে সেই দাবি কার্যকর করার জন্য আমরা আগামী কালকে থেকে পহেলা ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ছাত্ররা যেন হাফ ভাড়া যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। হাফ ভাড়া প্রদানের সময় শহ শহ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। তারপরে সরকারি ছুটির দিন সহ অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না এবং এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা শহরের জন্য। সোমবার রাতে রামপুরার বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করতেছি। এই ঘটনায় যারা জড়িত প্রকৃত দোষী যারা তাদেরকে তদন্ত সাপেক্ষে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। বাস মালিকদের 80% দরিদ্র দাবি করে বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের কাছে বিশেষ প্রণোদনারও দাবি জানিয়েছেন বাস মালিকরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেছেন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দু এক দিনের মধ্যে নতুন কর্মসূচি দেওয়া হবে। রাজধানীতে বিভাগীয় সমাবেশে তিনি বলেছেন আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 7 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি, যার মধ্যে এই বিভাগীয় সমাবেশ ছিল সবচেয়ে বড় কর্মসূচি। বরিশাল বাদে সবগুলো বিভাগে সমাবেশ হয়েছে, ঢাকায় সমাবেশ হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সহযোগী সংগঠন, মহানগর আর সিনিয়র নেতাদের একই দাবি। ইউপি নির্বাচন দিয়ে আওয়ামী লীগের পতন হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। আর বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আরও কঠোর হওয়ার কথা বলেছেন তিনি। বুধবার বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মৌন মিছিল করবে মহিলা দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে আইনি জটিলতা দেখা দিয়েছে বিএনপি তা সৃষ্টি করেছে। দলের যৌথ সভায় তিনি বলেছেন খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, অথচ নির্বাহী ক্ষমতায় তিনি খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সরকারের পাশাপাশি আওয়ামী লীগও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। সে সময় তিনি স্থানীয় নির্বাচনে সহিংসতা বিষয়ে কথা বলেন। আমাদের আগে বিএনপি আমলে, পাকিস্তান আমলে বলেন, এরশাদের আমলে বলেন, স্থানীয় সরকারে বিশৃঙ্খলা, সহিংসতা, তত্ত্বাবধায়ক আমলে আমাদের প্রতিবেশী দেশে সব সময় সহিংসতা চলে আসছে। শেখ হাসিনা সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে যেই অপরাধ করুক, যেই অপকর্ম করুক, কোনো অপকর্মকারী, কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যেতে পারবে না।
বিএনপির অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে যদি স্লো পয়জনিং করা হয়ে থাকে তবে তা করছে বিএনপি এবং তাদের চিকিৎসকরা। কারণ খালেদা জিয়ার আশেপাশে তার পছন্দের চিকিৎসক, পরিবারের সদস্য ও বিএনপি নেতারা রয়েছেন। তিনি আইনের একটা জটিলতার মধ্যে পড়েছে এবং এই জটিলতা সৃষ্টি করেছে বিএনপি। সাত বছর ধরে একটা মামলাকে ঝুলিয়ে রেখে এক্সিকিউটিভ অর্ডারে তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে বাইরে রেখেছেন, জেলের বাইরে চিকিৎসারও সুযোগ দেওয়া হয়েছে। এর বেশি তারা কি করে আশা করে, যেখানে তারা শেখ হাসিনার পুরো পরিবার, শেখ হাসিনা নিজেকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইচ্ছায় আওয়ামী লীগ সরকারে বসেনি, তাই তাদের ইচ্ছায় সরকার পতন হবে না। জনগণ চাইলে চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নো ভ্যাকসিন নো সার্ভিস পদ্ধতি চালু করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় দেশে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়ে 1.38 দাঁড়িয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে আক্রান্ত শনাক্ত ও শনাক্তের হার। মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় একজন মারা গেছে, এ নিয়ে মোট মৃত্যু 27,981। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছে 273 জন। শনাক্তের হার বেড়ে হয়েছে 1.38%। মোট আক্রান্ত 15,76,284 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 368 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,40,965। এ অবস্থায় করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় টাস্কফোর্স সদস্য সহ সরকারের নানা প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা বিভিন্ন পরামর্শ দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকান কন্টিনেন্ট থেকে অথবা সাউথ আফ্রিকা থেকে, সেখানে আমরা চাইব নিরুৎসাহিত করা, এই মুহূর্তে যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে, এবং ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক, এবং সেটা হোম কোয়ারেন্টাইন নয়, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। আগে যেমন নো মাস্ক নো সার্ভিস ছিল, এখন আমরা বলতে চাচ্ছি যে নো ভ্যাকসিন নো সার্ভিস। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে পরে টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য লোক হয়তো এগিয়ে আসবে। তিনি বলেন, ওমিক্রন প্রতিরোধে 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে। যে আমরা যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা, তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যাতে আগামীতে আমরা বুস্টার ডোজ দিতে পারি। এবং অনেক দেশে, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা দিচ্ছে, আর ডেভেলপ দেশগুলো তো দিচ্ছে, আমেরিকা, ইউরোপ দিচ্ছে। এই বিষয়ে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। মন্ত্রী বলেন, গত 2 সপ্তাহে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যে 240 জন নাগরিক বাংলাদেশে এসেছেন তাদের অনেকেই তথ্য ফর্মে ঠিকানা এবং ফোন নম্বর ভুল দিয়েছেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে দেওয়া রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে ভারত। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর উপহার হিসেবে আসা 20,06,400 ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের আপত্তির মুখে একদিনের মধ্যে ভারত এই পদক্ষেপ নেয়। ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত জেন মারিনসু এ উপহার সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সুইডেনও 5,30,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গতকালকে হঠাৎ করে আমরা শুনলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা এই সাউথ আফ্রিকার যে ডেডলি ভাইরাসটা আসছে, নতুন ভাইরাসটা আসছে, সেই জন্য 12টা দেশকে তারা ডেড লিস্টে আপনার রেখেছে। এবং আমরা খুব তাজ্জব হলাম,
আমাদের দেশে ভাইরাস টাইরাস এখন নাই, আমরা এটা জয় করেছি। তারপরে তারা আমাদের নাম ওই ১২ জনের মধ্যে এই দিয়ে দিয়েছে। আমরা ভারত সরকারকে অ্যাপ্রোচ করি, আজকে সকালে ভারত সরকার আমাদের রেজ লিস্টটাকে উইথড্র করেছে। উই থ্যাংক দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাংলাদেশ ভারতের মধ্যে আরও যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়াতে আখাউড়া আগরতলা রেল রুট আবারও চালু করা হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামি দেখা করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায় সাক্ষাৎ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। সে সময় তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও তারা এখন সামাজিক সমস্যা সৃষ্টি করছে, তাদের এখন নিজ দেশে ফিরে যাওয়া উচিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ভোট গ্রহণ ১৬ জানুয়ারি, পুরো ভোট হবে ইভিএমে। মঙ্গলবার বিকেলে এই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, ইউপি ভোটে সহিংসতা প্রতিরোধ করতে না পারার ব্যর্থতা ইসি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, রাজনৈতিক দলের প্রার্থী এবং সমর্থকদের এই দায় নিতে হবে। সোমা ইসলামের রিপোর্ট। বর্তমান নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি। শেষ সময়ে এসে একদিকে চলছে দেশ জুড়ে ইউপি ভোটের উত্তাপ, অন্যদিকে আলোচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার তফসিল নিয়ে বৈঠকে বসেন, পরে সচিব তফসিল ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২১, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর ২০২১, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর ২০২১ এবং ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। আমরা তফসিল ঘোষণা করেছি, নিঃসন্দেহে আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হবে। চলমান ইউপি ভোটে তৃতীয় দফায় সহিংসতা না ঠেকাতে পারার দায় ইসি নিতে চায় না। অবশ্যই ভালো ভোট হয়েছে, যে যেটি আপনারা বলেছেন নির্বাচনের পরে ফলাফলের পরে যে ৮ জনের লাশ পড়েছে আপনারা বলছেন, এই জন্য নিঃসন্দেহে ইলেকশন কমিশন কেন, আপনি তো নাগরিক হিসেবে আমরা সবাই ব্যথিত, এটি যেন না হয়, এটি হলো আমাদের পরামর্শ, যেন এই ধরনের ঘটনা না ঘটে। নারায়ণগঞ্জ সিটি ভোট হয়েছিল ২০১৬ সালের ২২শে ডিসেম্বর, মেয়াদ শেষ হবে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইউপিডিএফ ও জেএসএস নামের সন্ত্রাসী সংগঠনের সদস্য হলেও সেই পরিচয় গোপন করে অর্থ পাচার মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান আসামি শঙ্কর দাস বড়ুয়া। রাষ্ট্রপক্ষের সন্দেহ হলে এসপির সাথে অনলাইনে কথা বলে নিশ্চিত হয়ে জামিন আবেদন বাতিল করে তাকে হাজতে নিতে পুলিশকে নির্দেশ দেন আদালত। মাজহারুল মান্নার রিপোর্ট। মামলার নথি থেকে জানা যায়, কাঠ ব্যবসার আড়ালে জঙ্গি সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর সদস্য হয়ে চাঁদাবাজি করে অবৈধ সম্পদের মালিক হয় শঙ্কর দাস বড়ুয়া। বিভিন্ন ব্যাংকের শাখা থেকে ১৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি অর্থ উত্তোলন করে, এর মধ্যে ১ কোটি ৩০ লাখ টাকা অর্থ পাচার করে বলে সিআইডির তদন্তে বেরিয়ে আসে। এই অভিযোগে মামলা হয় ১৯শে অক্টোবর। শঙ্কর দাস বড়ুয়া নিজের আসল পরিচয় গোপন করে আগাম জামিন নিতে আসেন হাইকোর্টে। নথি দেখে রাষ্ট্রপক্ষের সন্দেহ জাগে। জুম আইডির মাধ্যমে মামান্য হাইকোর্টের সাথে সংযুক্ত হয়েছেন এবং উনি জানিয়েছেন যে এই শঙ্কর দাস বড়ুয়া উনি একটা মানে জঙ্গি সংগঠনের সাথে ওরা আছে, ওদেরকে সাধারণত ধরা যায় না, ওরা পার্বত্য এলাকায় গভীর জঙ্গলে ওরা থাকেন, সুতরাং উনি প্রেয়ার করছেন যে এদেরকে কাস্টডিতে দেওয়ার জন্য। রাঙামাটির পুলিশ সুপারের বক্তব্য শুনে আদেশ দেন হাইকোর্ট। সেই মর্মে আদালত সিদ্ধান্ত নিয়ে এই শঙ্কর দাস বড়ুয়াকে সরাসরি জেলে প্রেরণ করেছেন। এটা শাহবাগ থানার ওসির কাছে সরপথ করা হয়েছে। আদেশ প্রকাশ হওয়ার পর আসামি শঙ্কর দাস বড়ুয়াকে আদালত কক্ষ থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। মাছরাক মান্না, চ্যানেল আই, ঢাকা।
যুক্তরাজ্য তার প্রয়োজনের 80% কৃষিপণ্য আমদানি করলেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি সামান্য। কৃষি বিশেষজ্ঞ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, শুদ্ধ কৃষি চর্চা ও সনদ না থাকা, প্যাকেজিং এর দুর্বলতা এবং জাহাজ পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্রিটেনের বাজারে রপ্তানি বাড়ছে না। ব্রিটেনের বাজার ধরতে বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ করছে এফবিসিসিআই। মাসুদ শাকিলের রিপোর্ট। ব্রিটেনে এখন 600,000-এরও বেশি বাংলাদেশি রয়েছেন। রেস্টুরেন্ট ব্যবসার বড় একটি অংশ তাদের দখলে। দেশটি তার খাদ্যপণ্যের 80% আমদানি করলেও বাংলাদেশের অংশ খুব কম। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দলের সাথে এফবিসিসিআইয়ের বৈঠকে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ যুক্তরাজ্যের কৃষি পণ্যের বাজারের চিত্র তুলে ধরেন। গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা গ্যাপ সার্টিফিকেশন আমাদের নেই, আপনাদের এখানে আমি যা দেখালাম বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত জিনিসগুলো আসছে, যে কলা পাতা পর্যন্ত এক্সপোর্ট হয়ে যাচ্ছে থাইল্যান্ড থেকে, একটা এমন কোনো পণ্য নাই কৃষি যেটা আমাদের দেশে প্রোডিউস হয় না। কিন্তু আমরা শুধুমাত্র কমপ্লায়েন্স ইস্যু, ট্রেসিবিলিটি, এগ্রিকালচার প্র্যাকটিস, এই বিষয়গুলো আমাদের না থাকার কারণে আমরা আমাদের যে ওল্ড মার্কেটে ঢুকতে পারছি না, অথবা সেটা প্রথম। তারপর আসি প্যাকেজিং, প্যাকেজিং আমাদের খুবই দুর্বল। তার সাথে একমত পোষণ করেন মূল প্রবন্ধ উপস্থাপক। উই হ্যাভ টু কমিউনিকেট টু দ্য মেইনস্ট্রিম ইউকে কনসিউমারস ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, ব্রিটেনের কৃষি পণ্যের বাজার ধরতে বাংলাদেশের সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আমাদের এখানে সমন্বয়ের খুবই অভাব, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এবং এই সমন্বয়টাকে যদি আমরা কার্যকর করতে পারি তাহলে আমার মনে হয় এই যে প্রবলেমগুলো যেগুলো আছে এগ্রিকালচার সেক্টরে, এগুলা আমরা তুলে ধরেছি বিভিন্নভাবে। জাস্ট গুড এগ্রিকালচার প্রসেস, যেটা শাইখ ভাই বলে গেছেন, ভারতে আমাদের প্রতিবেশীর দেশে 16,000-এর উপরে গ্যাপ এক্সপোর্টের লাইসেন্স আছে, পাকিস্তানের 6,000 আছে, মায়ানমারেরও 29টা আছে। বিশেষজ্ঞদের যুক্ত করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করেছে এফবিসিসিআই। আমাদের স্ট্র্যাটেজি ঠিক করা দরকার, যে আমরা অ্যাগ্রো প্রোডাক্ট যদি এক্সপোর্ট করতে হয় তাহলে লিমিটেশনটা করি, আমার দেশে কি, ওই দেশে কি, আমার দেশে কি করা দরকার, স্ট্যান্ডার্ড হয়তো কাজ করা দরকার, বাবা এয়ারপোর্টের কিছু কাজ আছে, আমাদের আপনার মানে উড়োজাহাজের ব্যাপার আছে, অনেকগুলি ব্যাপার আছে, রিকমেন্ডেশনগুলি আসলে আমরা সরকারের কাছে নিয়ে যেতে পারি। আলোচনায় জানানো হয়, যুক্তরাজ্যে কৃষি পণ্যের বাজারের পাশাপাশি হালাল মার্কেটে রপ্তানির সম্ভাবনাও রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ভাষা সংগ্রামী ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। শোকাহত চ্যানেলাই পরিবার। এশার নামাজের পর রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরের রানা ভোলা জামে মসজিদে তার জানাজার নামাজ হবে। বরেণ্য এই গুণীর বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন আক্তার হোসেন। শিক্ষকদের শিক্ষক ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং বাংলা একাডেমির সভাপতি ছিলেন তিনি। ভাষাবিজ্ঞানী ও লেখক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। সে সময়ের দুর্লভ আলোকচিত্রও ধারণ করেন তিনি। বাঙালির মুক্তির সংগ্রামের এই প্রত্যক্ষ সাক্ষী সেই সব ইতিহাস গ্রন্থিত করেছেন তার লেখায়। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসের প্রথম গ্রন্থসহ 30টি বই লিখেছেন অধ্যাপক রফিকুল ইসলাম। বাঙালি জাতি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম একসময় বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। 2018 সালে তিনি জাতীয় অধ্যাপকের মর্যাদায় ভূষিত হন। স্বাধীনতা ও 21শে পদকে ভূষিত শিক্ষাবিদ, গবেষক ও লেখক ডক্টর রফিকুল ইসলাম বেশ কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা ও প্রচার প্রসারে অবদান রাখায় তিনি এবছর আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত হন। চ্যানেল আই পরিবারের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। নানা আয়োজনে অংশ নিয়েছেন তিনি, একসঙ্গে অভিনয় করেছেন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে 8 উইকেটে জিতে 1-0 তে লিড নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দেয়া 202 রানের লক্ষ্যটা মাত্র 2 উইকেট হারিয়েই টপকে গেছে বাবর আজমের দল। চট্টগ্রাম থেকে সাদী মাহমুদের রিপোর্ট। গৌরবময় অনিশ্চয়তার খেলা টেস্ট ক্রিকেট, কত কিছুই তো এখানে হতে পারে, এমন আশা নিয়েই পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শেষ দিন মাঠে নামে টিম টাইগার্স। যদিও সফরকারীদের জন্য জয় ছিল শুধুই সময়ের ব্যাপার। দিনের শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। ব্যক্তিগত 73 রানে অবশ্য মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন শফিক, তবে নিজের ইনিংসটি আরও বড় করতে থাকেন আবিদ আলী। দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে তাইজুলের বলে ব্যক্তিগত 91 রানে বিদায় নেন এই ওপেনার। প্রথম ইনিংসে 113 এর পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির কাছে গিয়েও বিদায় আবিদের। ফেরার আগে অবশ্য পাকিস্তানের জয়ের পথ ঠিকই দেখিয়ে গেছেন। বাকি কাজটি সেরেছেন ক্যাপ্টেন বাবর আজম আর আজহার আলী, এতেই 8 উইকেটের বড় জয় পাকিস্তানের। প্রথম ইনিংসে টাইগার বোলাররা আলো ছড়ালেও দ্বিতীয় ইনিংসে ছিলেন একেবারেই অনুজ্জ্বল। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরা হয়েছেন আবিদ আলী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। এবারের আসরের শুরুটাও আশা জাগা নিয়ে হলো না। টেস্টে বাংলাদেশের দুর্বলতাগুলো সবারই জানা, এই চট্টগ্রাম টেস্টেও যেগুলো বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। সমর্থকরা মনে করছেন ভুল সূত্রে ঢাকা টেস্টেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সাদি মাহমুদ, চ্যানেল আই, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা ডটস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে অমিক্রন ইউরোপে ছড়িয়ে পড়ায় সাউথ আফ্রিকার সাথে অনেক দেশে বিমান যোগাযোগ বন্ধ, 18 ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে নজরুল ইসলাম মিঠু আর সাধারণ সম্পাদক হয়েছে নুরুল ইসলাম হাসিব। সহ সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন জয়ী হয়েছেন। এছাড়া কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, দপ্তর সম্পাদক রফিক রাফি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ কাফি এবং অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম নির্বাচিত হয়েছেন। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দেশি বিদেশি প্রকৌশলীর তত্ত্বাবধানে মোট 50টি পিয়ারের মধ্যে 10টি পিয়ারের পাইলিং কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আরও জানাচ্ছেন ফেরদৌস রবিন। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প বাস্তবায়ন করছে জাইকা। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নদীর দুপ্রান্তে দুটি ভাগে চলছে সেতুর নির্মাণ কাজ। জেলার ব্যবসায়ী নেতারা বলছেন এই সেতুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। ব্যবসায়িক যে এটা ছিল সেটা দাণ্ডি হিসাবে আমরা এমনি দাণ্ডি হিসাবে তাৎকুণ্ড হিসেবে প্রসিদ্ধিতা লাভ করছি এবং এখানে ব্যবসায়ী কেন্দ্রিক হিসেবে আগে যে ব্রিটিশ আমলে যে সিরাজগঞ্জ ব্যবসা কেন্দ্র ছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারব। দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর পূর্ব যা আছে সব জায়গায় এটা যাতায়াতের সুবিধা হলে। রাত দিন চলছে মেগা প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ, এখন পর্যন্ত কাজের অগ্রগতি 34%। মোট 50টা পিয়ারের মধ্যে 10টা পিয়ারের নিচের পাইলিংয়ের কাজ আমরা ইতোমধ্যে শেষ করেছি, আরও 6টা পিয়ারের পাইলিংয়ের কাজ এখন চলছে এবং এই সেতুটা আসলে আমাদের টার্গেট 2024 সালের অগাস্ট মাসের মধ্যে শেষ করার। আর নির্দিষ্ট সময়ের মধ্যে রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন রেলমন্ত্রী। পূর্বাঞ্চলে অগ্রগতি বেশি, পশ্চিমাঞ্চলে একটু পিছিয়ে আছে, কিন্তু দুইটারই পিলার ইতিমধ্যে সেটা পাইলিংয়ের কাজ চলতেছে। আমরা আশা করছি বর্তমানে যে অগ্রগতি এটি আমাদের যে সময় এটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা এগিয়ে যাচ্ছে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিরাজগঞ্জ থেকে
ফেরদৌস রবিন, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনার নতুন ধরন ওমিক্রন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সাউথ আফ্রিকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিচ্ছে অনেক দেশ। বিভিন্ন দেশের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকরা নিজ দেশে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন, দেশটির বিমানবন্দরে ভিড় করছেন তারা। ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হওয়ায় 18 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। আতঙ্কিত না হয়ে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। বয়স্ক মার্কিনীদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওমিক্রন ইস্যুতে সাউথ আফ্রিকার বিচ্ছিন্নতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতারেস। ওমিক্রন ভ্যারিয়েন্টে বিশ্বের কিছু অঞ্চলে গুরুতর পরিণতি নিয়ে আসতে পারে বলে সতর্ক করে দরিদ্র দেশগুলিতে ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। কয়েদিদের স্বাভাবিক জীবনের ছোঁয়া দিতে ভিন্ন ধর্মী আয়োজন করে রোমানিয়া। 12 বছর ধরে নোটারা থিয়েটারে মঞ্চাভিনয়ের অনুষ্ঠান করা হয় যেখানে অংশ নেন কয়েদিরা। এ পর্যন্ত থিয়েটারে গিয়ে প্রায় 700 কয়েদি অভিনয় করেছেন। পুরনো সব প্রথা ভেঙে বছর শেষে জেল খাটা মানুষদের জনসাধারণের সাথে মেলবন্ধন করাই আয়োজনটির মূল লক্ষ্য। থিয়েটার শোটিতে অহংকার, ক্ষমতা, ভয়, সাহস, বিশ্বাস এবং ভালোবাসার বিষয়গুলো তুলে ধরা হয়। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় করোনা সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক সরকারি উপকরণ সহায়তা পেয়েছেন। কৃষি বিভাগ বলছে এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠেছে পৌরসভা বাজারের শৌখিন কবুতর হাট। রং বেরঙের নানা প্রজাতির কবুতর পাওয়া যায় এখানে। শখের পাশাপাশি বৈচিত্র্যময় নানা কবুতর প্রজাতি সংরক্ষণ ও বিকাশে ভূমিকা রাখছে হাটটি। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার সিজন 2 শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষ হয়েছে। সোমবার রাজধানীতে অনুষ্ঠানে সেরা 10 জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের DMD নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু, মোহাম্মদ হুমায়ুন কবির এবং অন্যরা ছিলেন। প্রথম পর্বে বিজয়ীরা দ্বিতীয় ধাপের প্রতিযোগিতার জন্য আরেকটি ভিডিও নির্মাণ করবেন। তাদের মধ্যে সেরা 3 জনকে নির্বাচন করা হবে। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্ত ইফাদ অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য 20 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। সুস্থ হয়ে দলে ফিরেছেন সাকিব ও তাসকিন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাঙামাটির সদর উপজেলার বৈদ্যুকভাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবিষ্কার চাকমা নামে জনসংহতি সমিতি JSS এর এক নেতা নিহত হয়েছেন। নিহতের বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। পুলিশ জানিয়েছে সকালে প্রতিপক্ষের লোকজনের সশস্ত্র হামলায় আবিষ্কার চাকমা নিহত হয়েছেন। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন JSS এর শীর্ষ পর্যায়ের নেতা।
আগুন সন্ত্রাসী ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন করেছে সাম্প্রদায়িকতা বিরোধী জোট। কর্মসূচিতে যোগ দেওয়া ব্যক্তিরা চারদলীয় জোট সরকারের আমলে হওয়া সাম্প্রদায়িক হামলা এবং সেই সময়ের আগুন সন্ত্রাসের দ্রুত বিচারের দাবি জানান। খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে লন্ডন থেকে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিবাদকারীরা। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। ইঞ্জুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। বিশ সদস্যের দলে আছেন প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া বাঁহাতি ওপেনার নাঈম শেখ। 4 ডিসেম্বর ঢাকার মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ শিবিরে সুসংবাদ এনেছে সাকিব ও তাসকিনের দলে ফেরা। টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ইঞ্জুরিতে পড়ে দল থেকে ছিটকে যান সাকিব। তাসকিন চোট পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে। মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি সহ চট্টগ্রাম টেস্টের টাইগার স্কোয়াডের সবাই দলে আছেন। চট্টগ্রাম টেস্টে দুদলের ওপেনাররাই মূল পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন বাংলাদেশ ক্যাপ্টেন মুমিনুল হক। টপ অর্ডারদের দ্রুত বিদায় বাংলাদেশকে চাপে ফেলেছে। ঢাকা টেস্টে ভুল শুধরে মাঠে নামতে চায় টিম বাংলাদেশ। চট্টগ্রাম থেকে সাদি মাহমুদের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে এর আগে খেলা 11 টেস্টের একটিতেও জয় নেই বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টেও 4 দিন লড়াই করে 2 সেশনের ব্যর্থতায় পঞ্চম দিনে এসে হারতে হলো। ক্যাপ্টেন মুমিনুল হক অবশ্য টপ অর্ডারদের রান না পাওয়াকেই দুষছেন, সাথে তাইজুল ইসলামের যোগ্য সঙ্গ না পাওয়াও অন্যতম কারণ। বেশ করে 1 2 3 4 আরো ইনক্লুডিং মি, আমি 1 2 কথা বলবো না। আমার কাছে মনে হয় যে আমার এজ এ ক্যাপ্টেন হিসেবে সিনিয়র পেসার আমার আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। আমি যদি হয়তো আপনার 4 নম্বরে যদি একটু বোরিং খেলতে পারতাম, একটা ভালো পজিশনে নিতে পারতাম, তো সিনারিওটা একটু অন্যরকম বিতরণ হতো। আর একটা টেস্ট ম্যাচ যখন আপনি খেলবেন, টেস্ট ম্যাচ এটা আপনি যে কোনো ফরম্যাটে প্রথম 10 ওভারের ভিতরে যদি আপনার 10 ওভারের মধ্যে 4টা উইকেট হারিয়ে ফেলেন, তখন মোমেন্টাম কিন্তু যতই চেষ্টা করেন ডিফিকাল্ট হয়ে যায়। ঢাকা টেস্টে অবশ্য ঘুরে দাঁড়িয়ে 2 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়ে রেখেছেন টাইগার ক্যাপ্টেন। ক্রিকেট দেখে হয়তো তখন ডিসিশন নেওয়া যাবে আর কি, তখন আমরা কি করব, তখন হয়তো হ্যাঁ একটু অবশ্যই একটু চেঞ্জ তো হবে। চট্টগ্রাম টেস্ট জিততে না পারলেও টিম টাইগার্সের মানসিকতার প্রশংসা করেছেন পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজম। সাদি মাহমুদ, চ্যানেল আই, জোহরআম্মে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাস চাপায় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থী বিক্ষোভে রাজধানীর বিভিন্ন সড়ক অচল, দোষীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি। ঢাকায় সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক বুধবার থেকে কার্যকর। আগামী কালকে থেকে 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত বিএনপির রাজপথ না ছাড়ার ঘোষণা। বিএনপি আইনি জটিলতা তৈরি করেছে বলছে আওয়ামী লীগ। করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে সতর্ক বাংলাদেশ। 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ ও নো ভ্যাকসিন নো সার্ভিস চালুর সিদ্ধান্ত। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যু। শিক্ষকদের শিক্ষক ভাষা সংগ্রামী ও নজরুল গবেষকের মৃত্যুতে সারা দেশে শোক। এবং চট্টগ্রাম টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। টাইগার ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।